আসসালামু আলাইকুম, শিখে একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর ইংরেজি বই থেকে হিরোস অব বেঙ্গল এই চ্যাপ্টারটির 8.7 নিয়ে আলোচনা করব। আর এই 8.7-এ তোমাদেরকে যেই কাজটি দেওয়া হয়েছে, এই কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমাদেরকে এই 8.7-এ বলা হচ্ছে রিড দ্য স্টোরি বিলো, নিচের গল্পটি পড়ো, নাও ইন গ্রুপস মেক আ লিস্ট অফ প্রিপোজিশন অ্যান্ড কনজাংশন ইউ ফাইন্ড ইন দ্য টেক্সট ইন দ্য গিভেন টেবল। এবার দলে বাক্য থেকে কী কী প্রিপোজিশন ও কনজাংশন ব্যবহার করা হয়েছে খুঁজে বের করে তা সারণিতে লেখো। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমাদেরকে এই ছবিটির নিচে একটি গল্প দেওয়া হয়েছে। গল্পটি হচ্ছে হিরোস অব বেঙ্গল। এই গল্পটি থেকে তোমাদেরকে প্রিপোজিশন আর কনজাংশন বের করে তোমাদেরকে এখানে একটি নিচে টেবল দেওয়া হয়েছে। এই টেবলটিতে প্রিপোজিশন আর কনজাংশন বসাতে হবে। আমি তোমাদেরকে এই গল্পটির বাংলা এবং এই কাজটির সমাধানটিকে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি তোমাদের জন্য এই গল্পটির প্রিপোজিশন আর কনজাংশনগুলোকে হাইলাইট করে নিয়েছি। এই লেখাগুলোতে হলুদ রং করা হচ্ছে প্রিপোজিশন আর লাল রং করা হচ্ছে কনজাংশন। একই সাথে আমি তোমাদের জন্য এই গল্পটির বাংলা অনুবাদ লিখে নিয়েছি। চলো আমরা দেখে নিই তোমাদেরকে এই গল্পটিতে কী বলা হচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমাদের এই গল্পটির নাম হচ্ছে হিরোস অব বেঙ্গল। এই গল্পের লেখাগুলোতে তোমাদেরকে বলা হচ্ছে, বাদল কুট স্টিল রিমেম্বার দ্য ডে, বাদল এখনও দিনটির কথা স্মরণ করতে পারে। ইট ওয়াজ অন সানডে ইন সেপ্টেম্বর অফ 1971, এটা ছিল 1971 সালের সেপ্টেম্বরের এক রবিবার। হাউ ওল্ড ওয়াজ হি অ্যাট দ্য টাইম, ওই সময় তার বয়স কত ছিল? প্রবাবলি 14 or 15 ইয়ার্স ওল্ড, সম্ভবত 14 বা 15 বছর বয়স। বাদল উইথ 12 ফ্রিডম ফাইটার্স মার্চ টু ইন্টার ঢাকা সিটি, বাদল 12 জন মুক্তিযোদ্ধাকে সাথে নিয়ে ঢাকায় প্রবেশের জন্য যাত্রা করল। হি ওয়াজ ইয়ং বাট হি ডেয়ার্ড টু ফাইট অ্যাগেনস্ট দ্য পাকিস্তানি আর্মি, সে ছিল অল্প বয়স্ক কিন্তু সে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে লড়াই করতে সাহস করছিল। ইট ওয়াজ ভেরি আর্লি ইন দ্য মর্নিং, এটা ছিল অত্যন্ত ভোর। হোয়েন দ্য সিটি ওয়াজ স্লিপিং ইন ফিয়ার অ্যান্ড ওরি, যখন শহরটি ভয়ে ও উদ্বিগ্নতায় ঘুমিয়েছিল। বাট দ্য ফ্রিডম ফাইটার্স ডিড নট হ্যাভ স্লিপ, কিন্তু মুক্তিযোদ্ধারা ঘুমাননি। অ্যান্ড দেই অ্যাটাক্ট অ্যান আর্মি ওয়াজ স্টেশন অ্যাট যাত্রাবাড়ি, এবং যাত্রাবাড়িতে এক সেনা পর্যবেক্ষণ কেন্দ্র আক্রমণ করেছিল। দেই ফার্স্ট ডিস্ট্রয়েড অ্যা ট্রাক ইন ফ্রন্ট অফ দ্য স্টেশন, তারা প্রথমে স্টেশনের সামনে থাকা এক ট্রাক ধ্বংস করে দিল। সিইং দিস দ্য আর্মি ক্যাম্প উইথ ডেডলি রেসপন্স, এটা দেখে সেনাবাহিনী ভয়াবহ জবাব দিতে আসলো। বা ডাই টু দ্য সাডেন অ্যাটাক, দ্য পাকিস্তানি আর্মি কুড নট কন্টিনিউ ফাইটিং, কিন্তু সহসা আক্রমণের কারণে পাকিস্তানি সেনাবাহিনী লড়াই চালিয়ে যেতে পারেনি। দ্য হ্যাড অনলি টু অপশন লেফট ফর দেম, তাদের সামনে দুটি পথ খোলা ছিল। ওয়ান ওয়াজ টু সারেন্ডার বিফোর দ্য ফ্রিডম ফাইটার্স অর ডাই, একটি হলো মুক্তিযোদ্ধাদের সামনে আত্মসমর্পণ করা অথবা মারা যাওয়া। দ্য ইভেন্টুয়ালি গট শুট অ্যান্ড ডাইট, তারা ঘটনাচক্রে গুলি খেল ও মারা গেল। অ্যান্ড দ্য ফ্রিডম ফাইটার্স ডিস্ট্রয়েড দ্য স্টেশন অ্যাট দ্য প্রাইস অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স, এবং মুক্তিযোদ্ধারা 4 জন মুক্তিযোদ্ধার প্রাণের বিনিময়ে কেন্দ্রটি ধ্বংস করে দিল। অ্যামং দ্য ফ্রিডম ফাইটার্স দেয়ার ওয়াজ অলসো বাদলস ইল্ডার ব্রাদার, এই মুক্তিযোদ্ধাদের মধ্যে বাদলের বড় ভাইও ছিল। হোয়েন হি থট অফ দ্য ইনসিডেন্ট, যখনই সে ঘটনাটির কথা ভাবত, হিজ আইস ফিল্ড উইথ টিয়ার্স, তার চোখে অশ্রু চলে আসত। বাট হি কনসোলেট হিমসেলফ দ্যাট বিকজ অফ হিজ ব্রাদার্স স্যাক্রিফাইস অ্যাজ ওয়েল অ্যাজ আদার মার্টার্ড ফ্রিডম ফাইটার্স, উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স, কিন্তু সে নিজেকে সান্ত্বনা দিত এই বলে যে তার ভাই ও অন্যান্য শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ফলে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। দে আর দ্য রিয়াল হিরোস অব বেঙ্গল, তারাই বাংলার সত্যিকারের বীর। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ এই গল্পটির বাংলা অনুবাদ। একই সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি এখানে এই গল্পটিতে প্রিপোজিশন আর কনজাংশনগুলোকে হাইলাইট করে নিয়েছি। এখন তোমাদেরকে এখানে নিচে একটি ছক দেওয়া হয়েছে, এই ছকটিতে তোমাদেরকে প্রিপোজিশন আর কনজাংশনগুলোকে লিখতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি গল্পটি থেকে প্রিপোজিশন আর কনজাংশনগুলোকে লিখে নিয়েছি। গল্পটিতে প্রিপোজিশনগুলো হচ্ছে অফ, অন, ইন, অ্যাট, উইথ, টু, অ্যাগেনস্ট, ফর, বিফোর। আর গল্পটিতে কনজাংশনগুলো হচ্ছে বাট, হোয়েন, অ্যান্ড, অর, অ্যাজ ওয়েল অ্যাজ। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ, আমি এখানে
প্রিপোজিশন আর কনজাংশনগুলোকে লিখে নিয়েছি এই গল্পটি থেকে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে 8.7 কাজটিকে সমাধান করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যায়ের পরবর্তী কাজগুলোকে তোমরা কীভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও, আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।